মানি ব্যাগ পেলাম, ঘড়ি পেলাম, তাই তো পেলাম না। এই শারমিন, মানি ব্যাগ পেয়েছি, ঘড়ি পেয়েছি, কিন্তু আমার টাই তো পেলাম না। আমার টাই কোথায়? দেখো হ্যাঙ্গারে ঝুলানো আছে মনে হয়। দৈনিক অফিস থেকে এসে এলোমেলো করে রাখবা না, আর প্রত্যেক দিন এসব শুনতে আর ভালো লাগে না। এইটা কোথায়, ওইটা কোথায়? এই আমি আমার টাই পাই নেই। আর তুমি কি করছো? তুমি এখনো বিছানা ছেড়ে উঠছো না যে? উঠমু, এই তুমি বাহিরে নাস্তা করে নিও, আম্মা জিন্নাতের বিবাহের। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। হ্যালো আম্মা। হ্যালো তসলিমা, কেমন আছো? এই তো ভালো, আপনার কি খবর? ভালো। আব্বা আম্মা কেমন আছে? আছে ভালো। আম্মা কোথায়? আম্মা হাঁটতে গেল, কিছু সময় হলো। আচ্ছা আমি অফিসে যাচ্ছি, রাতে এসে কথা বলবো ওনাদের সাথে। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক মতো করিয়ে। ওকে রাখলাম। আরে হাসান সাহেব যে আসেন একসাথে যাই। আরে না ভাই, আমি তো সেঞ্জের জন্য অপেক্ষা করতেছি। আরে উঠেন উঠেন, সমস্যা নাই। আরে না ভাই, আরে যান উঠেন একসাথে যাই। আরে ঠিক আছে চলেন। সজীব সাহেব একটা কথা, কি কি এই যে বর্তমানে ধুলার জন্য রাস্তাঘাটে চলা তো খুবই দায় হয়ে দাঁড়াচ্ছে। তা তো থাকবে, একটা শহরে যে চাপ, আর তার থেকে বাঁচার একটা উপায় আছে। কি উপায়? সকল কাজ সিটি কর্পোরেশনের উপর নির্ভর না করে কিছু কাজ আমাদেরও করতে হবে। যেমন ধরেন যে রাস্তার পাশের যে দোকানগুলা, বাড়ির মালিকগণ যদি পানি ছিটিয়ে দেয় তাহলে তা থেকে কিছুটা মুক্তি মিলবে। আরে ভাই আপনার কি মনে হয় এই শহরের মানুষজন কি এই ধরনের কাজ করবে? করবে না কেন ভাই, সরকার নিয়ম করে দিবেন, আর তার জন্য কিছুটা ট্যাক্স কম নেওয়া হবে। ট্যাক্সই তো মানুষ ঠিক মতো দেয় না। আরে ভাই ফাঁকি দেওয়ার সিস্টেম থাকবে না। কীভাবে? মনে করেন যে বাড়ি ভাড়া, দোকান ভাড়া, যাবতীয় যে কাজগুলো আছে, একটু আর্থিক লেনদেন, সেগুলো ব্যাংকের মাধ্যমে নেবে, তাহলে সরকার ওইখান থেকে ট্যাক্স কেটে রেখে দিবেন। আরে ভাই তা ঠিক বলছেন অবশ্য, কিন্তু দুর্নীতিতে এই দেশটাকে নষ্ট করে দিল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আছি ভালোই। বৌমা কেমন আছে? আছে ভালোই। তোমাকে যে জন্য ফোন দিলাম, কারণ হলো? বলেন বাবা। তোমার মা তো অসুস্থ, কদিন যাবত বলতেছে শরীরটা নাকি ব্যথা করে, আর লাভলিরও ফর্ম ফিল আপ চলে আসছে, কিছু টাকা লাগতো। আমার কাছে এখন টাকা পয়সা নাই, আপনাদের না কিছুদিন আগে টাকা পাঠালাম, আবারও টাকা চান আপনারা? 2,500 টাকা দিয়ে কী হয়, এখন তো সব কিছুরই দাম বাড়া। আমি কী করবো আর বলেন, আমি এখানে খেয়ে দেওয়ার কয় টাকাই থাকে, বাসা ভাড়া, খাবার বিল, আর কত টাকাই বা আমি বেতন পাই? হ্যাঁ বাবা বুঝছি। আচ্ছা ভালো থেকো, শরীরের যত্ন নিও, রাখি। আচ্ছা ঠিক আছে। আরে ভাই চলেন ভাই অফিসে যাই। আরে যাই, বিল দিয়ে নেই, দিয়ে দিয়েছি চল। আরে আপনি কেন বিল দিয়ে গেলেন? কোনো ব্যাপার না। আরে ভাই সজীব সাহেব, কাজের চাপ আর ভাল লাগে না বুঝছেন। কি আর করা ভাই, বেসরকারি চাকরি এমনই হবে। আচ্ছা ভাই আমার যেতে হবে, গ্রাম থেকে একটা রুগী আসছে, তাকে দেখতে যাব। ও আচ্ছা ঠিক আছে, যান ভাই। তাহলে আপনার সাথে একটু কথা আছে, বিকালে ফোন দিব আপনাকে। আচ্ছা ঠিক আছে, ফোন দিও। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ ইমন বলো। আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন? হ্যাঁ আছি ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি ভাই। যে কারণে ফোন দাও, আমার তো ফাইনাল ইয়ার, এটা তো সামনেও বা ভার্সিটির থেকে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে যাচ্ছে, তো ইন্টার্নশিপের জন্য আমার একটা ল্যাপটপ দরকার। আমার কাছে কিছু আছে টাকা, আপনি কিছু দিলে আমি একটা ল্যাপটপ নিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, তো তুমি এসে একসময় তোমার আপার থেকে নিয়ে যাও। ঠিক আছে ভাই, আমি আপুর কাছ থেকে নিয়ে নেবো।
ভাইয়া ঠিক আছে রাখি দিলে, আল্লাহ হাফেজ। আরে দোস্ত টাকা তো ম্যানেজ করে ফেলছি, দুলাভাইয়ের কাছ থেকে নিলাম, তুই যাবি না? না দোস্ত আমার যাওয়া হবে না। কি বলিস, শিক্ষা জীবনে এটাই লাস্ট, আর ওইখানে গিয়ে আমি একে কি করব? তুই তো জানিস আমার অবস্থাটা, টিউশন করিয়ে চলি, এখন পাবলিক বাসগুলো হাফ পাস নেয় না ছাত্রদের কাছ থেকে, যাতায়াত খরচটা অনেক বেড়েই গেছে। তোর কথাটা ঠিক, কিন্তু তুই আজকের এই দিনটা চলে গেলে না কালকের এই দিনটা পাবি না। আর দেখবি কি জানিস, একটা সময় না এই অতীতকেই মনে রেখে তুই হাসবি, আবার এই অতীতকে মনে রেখেই তুই কাঁদবি, কিন্তু ওই জায়গায় আর তুই ফিরে যেতে পারবি না। তা ঠিক বলছস, আমি না হয় কর্মজীবনে ভার্সিটির কষ্টটাকে নিয়ে বাঁচব। তুই দেখি কবি হয়ে গেছিস। হ্যালো ভাই, কোথায় আছেন আপনি? ও চলে আসছেন, আচ্ছা ঠিক আছে, আমি এই 8 নম্বরে বসা আছি, আসেন আপনি। এসেন ভাই, বসেন ভাই। ঢাকা শহরে যে জ্যাম, অসহ্যকর অবস্থা ভাই, আর এমনিতে ওয়ার্ল্ডের অবস্থাও খারাপ ভাই। এই যে ওয়ার্ল্ডের তো বিষয়, তো এখন বর্তমানে একটা এই যে করোনা ভাইরাস আসছে না, এই জন্য আসলে সব জায়গাতেই খুব খারাপ অবস্থা, বিভিন্ন দেশে, খালি বাংলাদেশে না, বুঝতে পারেন। যাই হোক, এখন ভাই মানে যে কারণে আমাদের এখানে আসা, তো বিষয়টা হচ্ছে কি ভাই, মনের মধ্যে শান্তি নেই, বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই আপনার ওই দিনের কথা। জি ভাই, যাই হোক ভাই, আপনার বউ মানে ভাবি সে কোথায় থাকে? সে আমার বাবা মায়ের সাথে গ্রামে থাকে, আপনি তো মনে হয় ভাবিকে নিয়ে বাসায় থাকেন। জি ভাই, বুঝতে পারছেন ভাই, মানে টাকা পয়সা নিয়ে খুবই ঝামেলার মধ্যে আছে, যা বেতন টেতন পাই তা দিয়ে আর হচ্ছে না। তাহলে ভাই আমার মতো মেসে চলে আসেন, খরচও কিছু কম হবে, কিছু সেভ হবে। কি বলবো ভাই, আপনার ভাবি না গ্রামে থাকতে চায় না, আর আমিও তাকে রাখি না, কারণ সে একটু উল্টাপাল্টাভাবে চলাচল করে, তো এর জন্য আরবার আমাদের বাসাটা হচ্ছে রাস্তার পাশেই, তো সেজন্য আবার আশেপাশে সমাজের লোকজন যে কী বলবে না বলবে, ঠিক আছে, এর জন্য তাকে বাড়িতে রাখি না, ঢাকায় রাখি। বুঝছি ভাই, ভাবির এখনও মেন্টালি ম্যাচুরিটি আসে নাই, আপনার সাথে মনে হয় ভাবির বয়সের অনেক ডিফারেন্স ভাই। বিশেষ করে আমাদের দেশে প্রবাসী ভাইদের ক্ষেত্রে ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, যার মূল কারণ হচ্ছে বয়সের ডিফারেন্স, এছাড়াও মতের অমিল ইত্যাদি অন্যান্য কারণ, ফ্যামিলিগত অন্যান্য কারণ আছে। কথাটা ঠিক বলছেন। যাই হোক, আমাদের ভাবি সে কী করে? সে একটা কিন্ডার গার্ডেনে ক্লাস নেয়, আর নোয়াখালী কলেজে মাস্টার্স করতেছে। জীবনে জীবন সঙ্গিনী করতে হয় লেভেল অনুযায়ী, সেটা অর্থনৈতিক দিক দিয়ে না, সেটা শিক্ষাগত দিক দিয়ে, ফলে একে অপরকে বোঝা সম্ভব। জি ভাই, কথাটা ভালোই বলছেন, তো আমি তো যৌতুকের লোভে পড়ে কাজটা করেছি, এই জন্য তার মাসুল দিচ্ছি, বুঝতে পারছেন ভাই? একটা কথা বলি, আবার মনে করিয়েন না যে গ্রাম্য মাধববরের মতো আপনাকে জ্ঞান দিচ্ছি। না ভাই বলেন, সমস্যা নাই, এটা সমাধানের জন্যই তো আপনাকে এখানে ডাকা এবং আপনার সাথে শেয়ার করা। আমি যা বুঝতে পারলাম, আপনার সাথে মনে হয় আপনার পরিবারবর্গের অনেকখানি গ্যাপ আছে। আসলে ভাই, ওই দিন আপনি আপনার বাবার সাথে যেভাবে কথা বলছেন, জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে। একটা কথা কি ভাই, নিজেকে পরিবারবর্গ থেকে আলাদা করিয়েন না, তাহলে জীবনে সুখী হতে পারবেন না। বাবা যতই গরিব হোক, বাবা যতই দুর্বল হোক, আসলে তার হাত খুব শক্ত, সে কখনোই চায় না যে তার সন্তানরা দুঃখে থাকুক, কষ্ট করুক। জি ভাই বুঝতে পেরেছি, ওদিনকার আমার আসলে এরকম ব্যবহার করা ঠিক হয় না। যাই হোক ভাই, আপনার সাথে কথাটা শেয়ার করার পর আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। ঠিক আছে ভাই, ঠিক আছে, আজকের মতন থাক, তাহলে উঠি আজকে, চলে।